জাদু বলতে এইসব পায়রার চোখে জাদু আছে, এবার যা দেখাবো সব জাদু। ওকে পায়রা আমি তো এইসব পায়রাই পায় কি আন্দ্রা পায়রা কি আন্দ্রা করে টেডি করে আপনার বিরক্ত সর্বসেরা নতুন জেনারেশনের পায়রা নতুন এটা জেনারেশন পায়রা যে বাচ্চা নেবে সে অন্ধারা ভুলে যাবে অন্ধারা 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 লোকে পুরো পাগল হ্যাঁ অন্ধারা জিনিসটাই ভুলে যাবে চোখ একরকম মাদির চোখ একরকম মাদির চোখ আচ্ছা আচ্ছা লোক চেয়েছে এই পায়রাটাকে এই পায়রাটা হ্যাঁ এই পায়রাটা আপনাদের জন্য আগের পর্বে লাল ম্যান্টাসি দেখিয়েছি, তো এইবার একটু কিছু মুন্ডু সাদা আর কিছু মেছিয়া আর কিছু আপনাদের আর যেটা বলে নাজরা লাইনের ম্যাডাস বা কালো জিরা ম্যাডাস আপনার সামনে তুলে ধরবো এই পর্বে। তো দেখুন আর ইন্ট্রোতে দেখেছেন কেমন লাগবে, বেশি কথা বলবো না, অ্যাড্রেসটা জানতে হলে অবশ্যই আগের ভিডিও দেখুন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো চলুন শুরু করি। তো আগের বারে অসীম কাকুর বাড়িতে লাল ম্যাডাস দেখিয়েছিলাম, তো এইবার আর একটা জেনারেশন দেখাচ্ছি। এটা কী জেনারেশন আছে একটু বলে দিন আপনি। কালো জিরা নাজরা দোয়াজ সেটাও বলেন, দোয়াজও কাটে, মুন্ডু সাদাও কাটে, মেচিয়াও কাটে নাকি? সব গ্রিন আইস ও মেচিয়া কাটে না? ডানা সাদা দোয়াজ হবে না কালো কুচকুচে হবে আছে কিছু লাগলে অবশ্যই ফোন করতে পারে নাকি? ধাড়ি পিয়ার তো সেল হবে না, ঝা হবে বেবি দেখাচ্ছি। এটা কতদিন ধরে আপনার কাছে আছে একটু যদি শেয়ার করেন? এটা সাত আট বছর, তাই তো? বাহ, তো এদের পিজনসের ফ্লাইং টাইমিং কি আছে একটু যদি শেয়ার করেন? খুব উড়ান, সেরকম উড়ান। বাহ, মানে মেন তো আগের পর্বে দেখেছেন কেমন উড়ান বা নজর হয়ে থাকে। একটা বেবি নিয়ে গেছিল 4000 টাকা দিয়ে, 4000 টাকা মাদা বাচ্চা, আমি দেবো না, জোর করে নিয়ে গেছে। সেই পায়রাটা 25000 টাকা বিক্রি করে দিয়েছে। বা এক পিস, এক পিস। আর এরও তো কাহিনী, আপনি অফ দ্য ক্যামেরা বলছেন যে একটা পিজনস আপনাকে 19 দিন পরে রিটার্ন করে, এরই বেবি তাই তো? মাদা বাচ্চা। বা এইগুলো হলো নজরের খেসে, মানে খাসিয়া তাই? মানে যদি একবার বাড়িটা চিনে যায় এসব পিজনস কোথাও জানে, শুধু বাজের কাজ দিয়ে যদি বেঁচে যায় আপনার বাড়ি আসবে, করবে, মানে নুন খেলে নুন দেবে, বাড়িতে কোনো বাড়িতে বসবেই না পায়রা। বাহ, এই যে ঘুরতেই থাকবে এসব পায়রা। কি বলতো রাজ, এসব পায়রা মানে যাকে বলে বাগানে গিয়ে যদি সেট করা যায় তো বাগানেই সেট হয়ে থাকবে, কারোর বাড়িতে বসবে না। বাহ, মানে এইগুলোর মধ্যে কি খাসিয়াত আছে? একটা বিরাট লাইন আছে যে প্রথম তো নজর, দ্বিতীয় তো ফ্লাইং টাইম, একটু এতক্ষণ কথা বলছি একটু আইস দেখায়। আর এসব পায়রা দেখেই তো মনে হচ্ছে কি সুন্দর, দেখুন রিয়ার কোয়ালিটি, মানে এদের কোয়ালিটি ফুল পিজন যদি বলে। এই দেখুন আইস, দেখুন, আমি এর কথা একটু পরে বলি। পায়রা দেখুন তো একটু, দেখুন এই পিজনসটা মেন ব্রিডিং দোয়াজ, কিন্তু বডি শেপের পিজনস ছিল আপনাদের জন্য। দেখুন পিজনসগুলো, দেখুন বিক্রম দা কেমন লাগে এই পিজনসটা? যদি আমার তো মানে কি বলবো, আমি আগেও বলেছি অসাধারণ, একটার পরে আর একটা। হ্যাঁ, মানে যাকে বলে দেখে মন ভরে যাবে সেরকমই। আমি আপনাদের আর এই ধাড়ি দেখছো তুমি একরকম লাগছে, এদের যে বেবি গুলো আছে তিন চার পরের বা আগে অ্যাডাল আছে যেগুলো সিঙ্গেল নরমাদি আছে, তার চোখ গুলো দেখবে রাজ, মানে তুমি কি বলবো, মানে চোখ দেখলে বলবে হ্যাঁ এই জিনিসের চোখ আছে আছে তাই তো? আর আমি সেটাই নিয়ে এসেছি, ওই দেখুন ওখানে রেখে দিয়েছি, সব আমি আপনার সামনে তুলে ধরবো। আর আপনারা তখনই বুঝতে পারবেন যে এইসব জেনারেশন থেকে ওইসব কী করে আসছে। এটা হলো মেন জেনারেশন, এরপরে যেসব জেনারেশন আছে এর বাচ্চা কাচ্চা নাতি নাতনি যা আছে সেগুলো আমি দেখাবো। এই লাস্ট ওয়ান আর একবার আইসটা দেখিয়ে দিই, কারণ এরা তো ব্রিডিং রুপ পিয়ার, তো বেশি ঘেঁটবো না। দেখুন আইসটা দেখলেন, এটা হলো মেলের আইস আর এটা ফিমেলের আইস। ডানা কোয়ালিটি কী আছে না আছে আমি সব বেবি দিয়ে শক করেছি নাকি বিক্রম দা? ওকে, এই পেয়েটা ছেড়ে দাও। আবার বিক্রম দার সাহায্যে পায়রাগুলো আর একটা পর্বে শক করাচ্ছে। আগে যেটা দেখেছিলাম ওটা মেন পিয়ার, আর এইগুলো হলো তাদের বাচ্চা জেনারেশন। এবার এদের আইসগুলো একটু মেন ম্যাটার দেখানোর জন্য, কারণ এইসব পায়রা না ম্যাডাসের মধ্যে অনেক রেয়ার হয়ে গেছে। আর আপনারা জানেন রেয়ার পিজনস কিন্তু এই চ্যানেলেই পেয়ে থাকেন মোটামুটি। দেখুন আইস, দেখুন, আর এমন সময় সানলাইটটা চলে এসেছে, যেই কারণের জন্য পায়রা কিন্তু আরো সুন্দর লাগছে। পায়রা সামলানো অনেকটাই ম্যাট, একদম একটি পায়রা হাতে ধরে রাখা যাচ্ছে না। দেখুন আর পায়রার বলবো কি, এবার চোখ দেখেছে, এবার এক একটা পায়রা দেখাবো এক এক রকম চোখ, মানে ফোনে কতটা বুঝতে পারবে বলতে পারবে না।
যা হবে এদিকেও আসে আসে চোখ দেখে যেতে পারে। পায়রা লোকে বলে না চোখ দরকার চোখ দরকার, চোখের মধ্যে কিছু দরকার আছে জাদু দরকার, তো এই জাদু বলতে এইসব পায়রা চোখে জাদু আছে, এবার যা দেখাবো সব জাদু। ওকে তো ফার্স্টে এই পিয়ারটা দেখাচ্ছিলাম আপনাদের, এই পিয়ারটা কিন্তু দোয়াজ মুন্ডু সাদা পিয়ার বলতে পারে, সাদা ওই যে ফার্স্টে যে জেনারেশন দেখানো হয়েছে ধারি মেন পিয়ার তাদেরই সব বাচ্চা, তাদেরই সব বাচ্চা তাই তো। পরবর্তীতে আরেকটা জোড়া আপনার সামনে, না এটা জোড়া না এগুলো নর, ওগুলো নর তাই তো, হ্যাঁ এগুলো নর দেখুন দু পিস নর, আবার একটু শক করাচ্ছি আপনাদের জন্য, চোখ দেখুন চোখ দেখুন একটার উপরে আর একটার চোখ দেখুন, এই একটা আইস দেখতে পাচ্ছেন, আইসটা দেখুন, আপনারা হয়তো ভাববেন কালাঙ্কা বিজন্স, কালাঙ্কা কিন্তু নয় না, এগুলো কালাঙ্কা না দেখুন, এই দেখুন এই এক পিস আছে, এরও কিন্তু আইস আলাদা, এই দেখুন আইস দেখুন, এগুলো কিন্তু পুরো গ্রিন আইস পিজনস আছে, আপনারা যদি এসে দেখেন না ভালোভাবে বুঝতে পারবেন, ক্যামেরার মধ্যে অনেকটাই কালার কম্বিনেশন হয়ে যাচ্ছে মানে কম্বাইন হয়ে যাচ্ছে, ওই কারণে যেন বোঝা যাচ্ছে না, বাট দেখুন হালকা একটু এই দেখুন পুরো সানলাইট, আর আপনার জন্য বিক্রমদাকে একটু রোদ্দুরে রেখে দিয়েছে। ওকে পাড়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেল ছিল, আর এদের উড়ান খুব সুন্দর, আমি বলবো না আর বলে আপনাদের বিভ্রান্ত করুন, আপনারা পাড়াগুলো শখ করুন, আর একটা টাইম দেখে দাদার বাড়িতে চলে আসুন, আপনার জন্য সবার কিন্তু ওয়েলকাম আছে দাদার বাড়িতে আসার জন্য, সেদিকে কোনো অসুবিধা নেই, একটু ফোন করে অবশ্যই আপনার দিন ঠিক করে চলে আসুন। ওকে ঠিক আছে পরবর্তী পিয়ার, এই যে পিয়ারটা আপনার সামনে তুলে ধরছি এটা কিন্তু দু পিসি মেল আছে, সবচেয়ে ইউনিক বিষয় বা ইউনিক খবর আপনাদের দিই, যেটা আমি বলছিলাম সেটা আপনিই বলুন। আমি এই পায়রাটা আর এই পায়রাটা, এই পায়রাটা দিয়ে এই পায়রাটা বার হয়েছে, মানে এই পিজনসটা দিয়ে এই পিজনসটা বার হয়েছে, মানে বলুন মানে বুঝুন যে এই পিজনসের কম্বিনেশনে এই পিজনস বার হয়েছে, আগে যেটা বার হয়েছে তার আইসটা দেখি, এই দেখুন আইস দেখুন কতটা পট্টির শেপ দেখুন, মাথার হেড শেপটা দেখুন দেখলেন, আর এই পিজনস নাকি দেখি এই বিড়ার লাইন দিয়ে এই বিড়ার লাইন বার হয়েছে, দেখুন আইস দেখুন দেখে মনে হচ্ছে কালাঙ্কা, কিন্তু কালাঙ্কা কিন্তু নয়, এই পিজনস দিয়ে নাকি এই পিজনস মানে মুন্ডু সাদা দিয়ে পুরো একদম কালপেটিয়া বলে থাকে নাকি, কালপেটিয়া কালপেটিয়া বডি শেপের পায়রা চলে এসেছে, এরকম বুকও কালো, বুক দেখো এটা ছেড়ে দিচ্ছি, হ্যাঁ একটা ছেড়ে দাও, এটা ছেড়ে দিচ্ছি, এই পায়রাটা দেখাচ্ছি দেখো, লিস্টটা দেখো, এই পায়রাটার নেজটা দেখো একদম সব কালো, নেজ পুরো বাঁধানো, মানে বুঝুন দেখুন আপনারা দেখুন, অনেকে পায়রা দেখায় বডি শেপ দেখো, বডি কালার দেখো, ডানা দেখো, ওকে 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 ঠিক আছে, আরেক পিস নর দেখাচ্ছি, আরো আছে আরো আছে, মানে আরেক পিস নর দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে কালদমা বার হয়েছে, এটা কালদমা বার হয়েছে ওই পিজনস দিয়ে ভেঙে, ওই পিজনস দিয়ে ভাঙিয়ে এটা কালদমা বার হয়েছে, পুরো এক একটি পায়রা হাতে ধরে রাখা যাচ্ছে না, না এত ছটপটে কি বলবো, এই দেখো এটা আইস দেখো, পায়রাটা হেড শেপ দেখো, মাথার হেড শেপ, এই আত্তা আপনি ছেড়ে দিন একটু, এই দেখো আইস দেখুন কত সুন্দর, ব্ল্যাক রিং দেখুন আইসের মধ্যে, ঠোঁটটা দেখুন কত সুন্দর, লেজটা দেখুন নাজরা কালদমা, একদম নাজরা কালদমা, লেজটা দেখো নাজরা কালদমা পিজনস, তাও ম্যাডাসির উপরে, আর এইসব রিয়ার রিয়ার পিজনস কিন্তু এই চ্যানেলে আসে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, আপনাদের যদি কপালে থাকে এরকম পিজন সেল যদি হয় আপনারা যদি মানাতে পারেন তো অবশ্যই কাকুর সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে আর একটা কালদমা দেখাচ্ছি, আমার কথাও মানে আটকে আছে সব পিজন দেখে, ওফ এই পায়রাটার চোখ দেখো, আইসটা খালি শখ করো, আমি কি বলবো, বাপে বাপ এই পিজনসটা আপনারা শখ করুন, এটা আইসটা দাঁড়ান আইসটা দেখুন তো, আর তুমি ধরো তো আজকে আইস দেখি এই ছাড়বো, দেখুন ধরো দেখি আইসটা, সানলাইটটা ভালো করে ধরো তো দেখি, সানলাইট আসে না দেখি তো, দেখুন তো আইসটা বুঝতে পারছেন কি, দেখে মনে হচ্ছে কালাঙ্কা কিন্তু কালাঙ্কা না, এত সুন্দর ভিতরে কি বলবো, মানে কাঁচের গুলি থেকে একটা উজ্জ্বলা ভাব আসে, হ্যাঁ যেটা চয়েস হয় একদম পুরো এর আইসটা ওরকম সেম দেখুন, ওকে বডি শেপটা একটু দেখে নিন, কত সুন্দর মানে মন ভরে যাচ্ছে পিজনসটার উপরে, ডানাটা একটু দেখে নিন দাদা, আর এইসব পিজনস ওড়ানো হয়েছিল নাকি আপনার, এই ডানাটা দেখো রাজ, আমি তোমাকে বলেছি আগেও বলেছি আবার বলছি বারবার, মানে কি বলবো, যত যে কটা পায়রা দেখো সে কটাই মনে হচ্ছে যে ডানাগুলো বারবার খুলে খুলে দেখায়, পায়রা কাকে বলে, ওকে আরে পায়রাটা পাঞ্জা দেখো, পায়রাটা ওড়ানো হয়েছিল,
ওড়ানো হয়েছে, তাই তো? এই পায়রাটা কাকার ঘরে 10 থেকে সাড়ে 10 ঘন্টা পায়রাটা রেজাল্ট আছে, রেজাল্ট আছে, হ্যাঁ রেজাল্ট আছে। তাও গরমে লকডাউনের সময়, বাহ, কোন ঠান্ডার সময় পায়রা ওড়ানো হয় না কাকার, সব সামারে তো গরমে, সব গরমে, এই সব সব গরমের পায়রা। এটা হচ্ছে ওই যে মুন্ডি ছাতা প্রথমে দেখানো হয়েছিল, বলেছিল না কালো বার হয়, হ্যাঁ নাজরা বার হয়, মানে দুবাজ বার হয়, দুবাজ বার হয়, এটা হচ্ছে সেই, তার থেকেই এই একটা বাচ্চা বার হয়েছে, মাদা বাচ্চা, এটা মাদা বাচ্চা, ফিমেল বাচ্চা হয়েছে, তাই তো? আয়েশা দেখুন, দেখুন এর আয়েশা দেখুন কত সুন্দর, বাহ। এই পিজনটা 19 দিন পর ফিরেছে, তাই তো? আমি নিচে জোড়া বেঁধেছিলাম, নিচে পেয়ার করেছিলাম, একটা পেয়ার বেঁধেছিলাম, ডানা বেঁধে দিয়েছিলাম জোড়া, তো ডিম পাড়ার পরে তার ডানা খুলে গিয়ে, হ্যাঁ আমি তো উপরে পায়রা ছাড়ি না, উপরে সেটিং পায়রা, বাইরে ছাড়া হয়নি, কোনোদিন বাইরে আকাশও উড়িনি, তা নিচে পেয়ার বেঁধেছিলাম, পেয়ার বাঁধার পরে এবার ডানা যখন খুলে দিয়েছি তা ভয়ে পায়রাটা উড়ে যায়, উড়ে যায়, তাই তো? উড়ে যাওয়ার পরে ডিম আমি তারপর কী করলাম, আসছে না বলে আমি ডিম চেলে দিই, চেলে দেওয়ার পরে 19 দিন পরে এই পায়রাটা রিটার্ন করে, এই পিজনটা পায়রার সঙ্গে রোজ উঠত কিন্তু আমার বাড়িতে নামতো না, মানে ইনি এই পায়রাটা প্রতিদিন প্রতিনিয়ত উঠত, কোনদিন বসছিল থাকে আসতো কিন্তু আমার এতে নামতো না, বাহ। তারপরে ও যেখানে মাদার ঘরে ছিল, হ্যাঁ বাইরে রাত্রিবেলা যখন অফিস থেকে এসে দেখি ও রাত্রিবেলা বাইরে বসে আছে, বসে পায়রাটা শুধু পালকটাই আছে, কোনো গায়ে কিচ্ছু নেই, উনিশ দিন পর, মানে কোথাও জল পানিও সেরকম ট্রাই করেনি না, কোনো বাড়িতে উড়েছে বাড়িতে নামার জন্য, বাহ। আর বিশাল স্পিড এর, হ্যাঁ লেজ দেখো, লেজও দেখো, পুরো বন্ধ লেজের পিজনস দেখো, পাঞ্জারাও দেখে নিন, ওকে ঠিক আছে। তো মেচিয়া তো অনেকে অনেক রকম দেখে থাকে, বলে সব বলে রিসাল পায়রা, পায়রা আমি কি বলবো, লোকে চোখ খোঁজে চোখ খোঁজে, এর আগে যেসব পায়রা দেখিয়েছি এবার মেচিয়া পায়রা দেখাচ্ছি, খালি চোখটা শক করো, ঠিক আছে? চোখ দেখলে যাকে বলে মন ভরে যাবে, হ্যাঁ এসব পায়রা মানে কি বলবো, লোকে রেসার দেখে না, রেসারের চোখ খোঁজে একদম, যে দেখবে সে বলবে রেসার, এ ফোনে কতটা তো বোঝা যাবে বলতে পারবো না, কিন্তু এর চোখের মধ্যে কি বলবো, হাতে না ধরলে বুঝতে পারবে না, দেখুন চোখটা, মণিটা দেখুন, ব্ল্যাক মণির পাশে দেখুন কত সুন্দর গ্রিন আইস আছে, গ্রিন ভাবটা দেখুন, গ্রিন লেটার সাদা হবে, সাদা দেখুন কত সুন্দর, সাদা ঠিকরে বেরোচ্ছে একদম, বাহ, হ্যাঁ যেরকম বলছে দেখুন, যেরকম মানে চন্দ্রপোড়া, একদম একদম দেখুন, হাতটা সরাবে না, ঠিক আছে হাত সরাবে না, আমি একে বলি গোলাপ খাস, ইছাপুরে যাবে পায়রাটা, তো আমি ডানাটা দেখাচ্ছি দেখো, মেছিয়া পায়রা নানা রকম পায়রা নানা রকম দেখে থাকেন, এই মেছিয়া গুলো কোথায় দেখেছেন, এই অসীম কাকুর বাড়িতে আসলে কিন্তু দেখতে পাবেন, মেচিয়া দেখো পায়রা কাকে বলে, মানে কি বলবো, একে আর একের ওপরে টক্কর দেয় না, এটা হচ্ছে সেই জিনিস, কেউ কারো থেকে কমতি নেই, এ বলে আমি সেরা, ও বলে আমি সেরা, তা সেরার মধ্যে সেরা পায়রা দেখো, অনেকের বাড়ি পায়রা দেখেছো, মেচিয়া দেখেছো, লালকাট দেখেছো, নানা রকমের পায়রা দেখেছো, পায়রা কাকে বলে, শখ করতে গেলে আমি তো বলবো অসীম কাকার বাড়ি এসে একবার শখ করে যেতে হবে, মানে মাথার হেডশেপটা, মাথার হেডশেপ, চোখ, মানে এক একটা পায়রার এক এক রকম চোখ, দেখুন ফার্স্টে হেডশেপটা আপনারা দেখুন, এরা ধরেছি হেডশেপ দেখুন, মানে এরকম পিজন যদি আপনার নিতে হয় যেরকম বিক্রমদা বলছে, একবার কিন্তু অসীম কাকুর বাড়িতে আসতে হবে নাকি বিক্রমদা? অবশ্যই দেখুন,
ছেড়ে কোনটা দেখাবো, মেচিয়া পায়রা কোনটা ছেড়ে কোনটা দেখাবো সেটা দাদা বলছে। দেখুন দেখুন এই মেচিয়াটা দেখুন, এই হাতটা ছেড়ে দাও দেখি দাদা, এই মেচিয়ার পেন্টিংটা একটু নিয়ে নিই, পেন্টিংটা একটু দেখাও তো দেখি দাদা সানলাইটে। পেন্টিংটা হাতে রেতেন, হ্যাঁ নষ্ট হচ্ছে, হ্যাঁ পায়রা খুব অ্যাগ্রেসিভ তো, পায়রা ধরে রাখা যাচ্ছে না সত্যি তাই। দেখুন ওকে দাদা ঠিক আছে, আগে যে মেচিয়া পিয়ার দেখালো তারই দু পিস ফিমেল আছে, হ্যাঁ এটা ফিমেল পায়রা, হেড শেপটা খালি দেখো পায়রা, লোকে অন্ধারা 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 করে পাগল, হ্যাঁ অন্ধারায় যেতে হবে না, আমি বলবো কাকার বাড়ি এসে একবার শক করে যাও অন্ধারা। আর আমাদের এখানের পায়রা 15 জেনারেশনের পায়রা কি যেন সেটা দেখো, দেখুন দেখুন এই পিজন্স দুটো দাদা দেখাচ্ছিল, পেন্টিংটা ফার্স্টে দেখে নিন আপনারা। আর পায়রা যা পায়রা আপনারা শুনেছেন, একটু বডি শেপটা আরেকবার একটু ফেস অফ বডিটা নিয়ে নেবো, আইসটা দেখুন পিজন্স আইসগুলো দেখলে আপনারা খিদে মিটবে না দেখুন। আর এই শুধু একদিকে আইস সেরকম নয়, দেখুন এই দিকেও দেখুন, মানে পিজন্স কি আজকে ভিডিও কি হচ্ছে, আগেও দেখেছেন এখন একটু দেখুন, এই দেখুন পিজন্স দেখুন আইস দেখুন। ওকে দাদা মেচিয়া ছিল বডি শেপের মধ্যে, ওকে ছেড়ে দাও। তো এইবার যে পায়রা দেখাবো অসীম কাকুর বাড়িতে, তো এইটা হলো সর্বসেরা নতুন জেনারেশনের পায়রা, নতুন এটা জেনারেশন আমাদের কাকু তৈরি করেছে, দেখুন জেনারেশনটা দেখুন, অনেক শাকসবুজ বডি শেপের, অনেকেই ভাববেন তো রেসার পিজন্স, কিন্তু রেসার না, রেসার না, এত সুন্দর কি বলবো পিজন্সটা আপনারা দেখুন। বিক্রমদা কিছু বলার থাকে তো অবশ্যই বলতে, আমি কি বলবো, আমি তো মানে যত দেখছি তত আমি এর প্রতি মানে আরো আগ্রহ বেড়ে যাচ্ছে বুঝলে তো, আমার এতে আমি তুমি নিজে একজন ইউটিউবার হয়ে তুমি কিছু যেতে বলো, সত্যি আমিও কি মুখের ভাষা হারিয়ে যাচ্ছি, কারণ এত পায়রা আমি এতজনের বাড়ি ভিডিও করেছি, কারণ এনার কাছে না এই জন্য আমি পুরো একটা দিন নিয়েছি, আর প্রায় 2-3 ঘন্টা হতে যাচ্ছে ভিডিও করছি, তাও অর্ধেক পিজন্স আমি দেখাইনি বলতে গেলে, মানে এত সুন্দর সুন্দর পিজন্স এনার কাছে আছে। আপনার যারা এখন তো অনেক মানে ব্যাড রিপোর্ট শুনছি পায়রার উপরে, কিন্তু কি বলুন তো এগুলো খারাপ লাগে একটা ইউটিউবার হয়ে, অনেকে আছে কি বলতো পায়রা মানে কিছু কিছু জায়গাতে হাট থেকে কিনে এনে বাড়ির পায়রা বলে বেচছে, ঠিক আছে বলে দিচ্ছে যে 7 ঘন্টা 8 ঘন্টা উড়বে, ঠিক আছে আদৌ সে পায়রা 8 মিনিট ওড়ে না, 8 ঘন্টা তো অনেক দূরে, সত্যি 8 মিনিট ওড়ে না, অনেকে আমি দেখেছি এগুলো ফল্ট হচ্ছে, হ্যাঁ আর সেসব পায়রা বাড়িতে কি বলবো তাদের বাচ্চা কাচ্চার আমি তো শুনছি মানে হচ্ছে বুনো পায়রা ভালো হচ্ছে, এই জন্য আমি অনেকে দেখছি অনেক গ্রুপ ট্রুপে, আমার অনেক খারাপ লাগছে এইসব মানুষের কাছ দিয়ে 2 টাকা বেশি হলেও পায়রাগুলো কিনুন, আমার আপনারা খারাপ লাগবে বলতে, কিন্তু কি বলুন তো আপনাদের তো টাকা যেগুলো নিচ্ছেন কম দামে সেগুলো টাকা বলতে গেলে জলেই যাচ্ছে, জলেই যাচ্ছে। আমি একটা জিনিস বলতে চাই রাজ, যারা বাড়ি থেকে পায়রা কিনবে নিজস্ব যারা বিডার তাদের বাড়ি থেকে পায়রা দেখে শুনে উড়ে এনে, আমি বলবো যেগুলো যারা বলবে 6 ঘন্টা উড়ুক আর 4 ঘন্টা উড়ুক, আমি বলবো যে পায়রা একবার উড়িয়ে দেখে এনেতে, একদম একদম, হ্যাঁ সে 2 টাকা নিক আর 2 লাখ টাকা, 2 লাখ টাকা নিক, পায়রা তাদেরকে উড়াতে বলবে যে হ্যাঁ ওই বিডার আছে এর বাচ্চা উড়বে, 8 ঘন্টা বললো সে পায়রা যদি 4 ঘন্টা উড়ে মানা যাবে যে পরবর্তীতে পায়রা উড়বে, উড়বে ব্লাড লাইন আছে, ব্লাড লাইনটা একদম ঠিক, কারণ এখন এটা হচ্ছে, আমি ইউটিউবার ভিডিও করি নানা হাটে গেলেও দেখি সেই লোকটা গেছে পায়রা কিনছে, হ্যাঁ পায়রা কিনছে, অনেকে বাড়ির পায়রা কিছু কি বলতো 4টে পায়রা বেচে দিল, ফোন আসে, ফোন আসার পরে দাদা আমার এই পায়রা লাগবে ওই পায়রা লাগবে, হ্যাঁ আমার আছে, আছে বলে হাটে বাজার থেকে না জানা জায়গা থেকে কালেকশন করে এনে দিচ্ছে, আদৌ ভালো না পায়রা, ঠিক আছে দামে বেচে নিচ্ছে, তারা যে বাচ্চা করছে কোনো বাচ্চার কোনো রেজাল্ট দেখাতে পারছে না, সত্যি তাই। অসীম কাকুর বাড়ির নতুন পিজন্স, এই পিজন্স দুটো করছে আইসটা একটু দেখান, আপনার সামনে তুলে ধরছি, দেখুন দুই দাদার সহায় মানে সাহায্যে সহায়তায় দেখুন নতুন পিজন্স করছেন। অসীম কাকু কেমন রেসপন্স পাচ্ছেন এখন মোটামুটি? জানি না এখন মানে এখন এক পিসি বিক্রি করেছি, বিক্রি করা হয়েছে তাই তো, আমি আগে বলেছি বলে না চোখে জাদু আছে, পায়রা জাদু দেখতে গেলে এর মধ্যে আসতে হবে, এর মধ্যে একটা গ্রিন ভাব আছে দেখো, দেখুন ফোনে কতটা বোঝা যাবে বলতে পারবো না, আর এর মধ্যে বীজগুড়ি বীজগুড়ি দানা আছে, ঠিক আছে একটা বাচ্চা বিক্রি করেছি 5000 টাকা, এক পিস 5000 টাকা তাই তো, মানে এগুলো কি বলুন তো ব্লাড লাইন আর জেনারেশন যেটা মানুষ বোঝে না, হচ্ছে ব্লাড লাইন তার জেনারেশন আর ব্লাড লাইন, চোখের শকটা খালি করো পাড়া ওড়া গ্যারান্টি, নজরে যেরকম লোকে এখন অনেকে বলে কি কালো চোখের পায়রা কানা পায়রা,
চোখে এখনো জল ভাব যায়নি, দেখুন পাটটা পায়রা নর পায়রা সব কিন্তু একই বডি শেপের পায়রা, দেখুন চার পাঁচ পরের পায়রা পরটা দেখো নপরটা খালি খেয়াল করো দেখো নপর বড় দেখুন কত এই এক পিস অসাধারণ কিছু বলার নেই সত্যি তাই না যাও ছেড়ে দিন তো মোট পাঁচ পিস ছ পিস করেছিল এক পিস সেল হয়ে গেছে আর পাঁচ পিসের মধ্যে চার পিস দেখিয়েছি লাস্ট ওয়ান দেখায় এগুলো নতুন জেনারেশন করেছিল অসীম কাকু তো এইটাও দেখুন সেম বডি শেপ সবুজ শাক সবুজ বলা হয় যাকে তো সেরকমই ওকে একবার লাস্ট ওয়ান আইস আর বডি শেপটা নিয়ে নেবো দেখুন বডি এজে আইসটা নিয়ে দাদা একটু ওকে দাদা ঠিক আছে ছেড়ে দিন অসীম কাকুর আর একটা জেনারেশান শক করাচ্ছি কারণ এই যে আমাদের অসীম কাকুর কীরকম পায়রা আছে আগেও দেখেছেন লাস্ট ওয়ানে এই পিজন্সটা দেখাবো কি মনে হচ্ছে কালাঙ্কা না ঠিক আছে আমি আপনাদের সামনে ডাউট ক্লিয়ার করছি এইটা দেখুন এইটা তো কালাঙ্কা এটা কালাঙ্কা পায়রা এটা নর কালাঙ্কা পায়রা কালাঙ্কা পায়রা কারণ কালাঙ্কাও হাই ফ্লাইং পিজন যারা হাই ফ্লাইং করে তার কাছে থাকবে না এমন তো না এই জেনারেশন বিরাট ওড়ে খরগোশের যেরকম চোখ জ্বলে এই সানলাইট তুমি দাও একদম মনে হচ্ছে খরগোশের চোখ থেকে খুলে এনে চোখে লাগিয়ে দাও এই দেখুন বিশ্বাস হচ্ছে তো আর ভিতরে একটা রিং দেখো আর একটু ভালো বুঝতে আপনাদের ফোনের যে কোয়ালিটি আছে সেটা একটু হাই করবেন আরও ভালো আইস বুঝতে পারবেন ওকে ঠিক আছে ছাড়বে না দেখুন দাদার বাড়ি আর একটা আইকনিক পিজন্স আপনাদের সামনে তুলে ধরছে মাদিটা দেখো মাদিটার চোখটা একটু মাদিটা দেখাও মাদিটা দেখাও মাদি ব্যাপারে একটু পরে জানাও কারণ মাদিটা অনেকটাই সুন্দর নটটা কালাঙ্কা দেখিয়ে দিলাম নটটা ছেড়ে দাও এবার ফিমেলটা দেখাই ফিমেলটা কি পায়রা না পায়রা একটু দেখুন এটা তোমরা জানা কমেন্ট করে জানান এর ভিতরে দেখো এই পাড়ার জন্য একটু বাইরেই আসলাম কারণ এই পাড়াটা যা পায়রা না কালাঙ্কা তো হবে না কারণ আপনাদের দেখেন এই পাড়াটা কি পায়রা দেখুন সব লাল দানা ভর্তি আইসটা ভালো করে দেখুন বুঝতে পারছেন তো পায়রা কি না পায়রা দেখুন ওয়াও ওই সাইড আইসটা দেখি দাদা দেখুন ফিমেল হবে পায়রা হবে তো এইসব পায়রাই পায় কি আন্দ্রা পায়রা কি আন্দ্রা করে টেডি করে আপনার বিরক্ত হচ্ছে এইসব পায়রা যে বাচ্চা নেবে সে অন্ধারা ভুলে যাবে অন্ধারা 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 লোকে করে পাগল হ্যাঁ অন্ধারা জিনিসটাই ভুলে যাবে এইসব পায়রা নিলে হ্যাঁ এদের বাচ্চা নিলে অন্ধারা ভুলে যাবে অন্ধারার নাম নেবে না অন্ধারা কি জিনিস মুখে আনবে না ওকে এগুলো সব কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ব্রিড আর এই পায়রাটার একটা কি বলতো এই পায়রাটার ডানা লক আছে মাদি পায়রা লক আছে হ্যাঁ এটা কাকার মুখ দিয়ে শোনা বহুত আচ্ছা আচ্ছা লোক চেয়েছে এই পায়রাটাকে এই পায়রাটা হ্যাঁ এই পায়রাটা এই পায়রাটা ডানা লক উঠতে পারে না কিন্তু পায়রা তাও চেয়ে এই একটা পিজন্স আপনাদের শক করাচ্ছে এটা কি ধরনের পিজন্স কি কি ধরনের পিজন্স আছে একটু বলুন এটা এটা কালো জিরিয়া টাইপের বলি আমি বাহ আইসটা একটু দেখি আইসটা তোমরা শক করুন কী ধরনের পিজন্স আছে আগেও দেখেছেন এখনও দেখুন এটা মেল আর এটা ফিমেলটা আপনার সামনে তুলে ধরছে দু পিসি মেল না দাদা এটা দু পিসি মেল দু পিসি মেল এটা আছে এটা দু পিসি মেল পায়রা ধরে রাখা আছে না এর সামনে হচ্ছে বডি চড়লা শেপের পায়রা এটা মানে বডি সরু কোমর চওড়া তাই তো বললে না কোমর সরু কোমর সরু বডি চওড়া ফোনে দেখলে মনে হবে যে রেড আই পায়রা ঠিক আছে রেড চোখের পায়রা কিন্তু এটা রেড চোখের পায়রা না মনির পাশে দেখো একটা হলুদ রিং আছে খুব সুন্দর রিং আর একটা কালো দানা আছে আর কালো রিং আছে দেখো ওড়ানো হচ্ছে বাজার তারা খেয়ে চলে যায় ও চলে যাওয়ার পরে এক সিটে উড়িয়েছি আরেক সিটে আবার রিটার্ন করেছি বাহ
মানে এক উইন্টার বসে পরের বছরে রিটার্ন করেছে। এই হচ্ছে পায়রার ব্লাড লাইন, এইগুলো হলো পায়রার মেইন ব্লাড লাইন। ও উড়েছে আবার পায়রা, একবার যদি সেট করা যায় দুদিন, আমি বলবো দুদিন, পায়রা পায়রা ঘর থেকে ছাড়বে বাইরে বার করে দুদিন, ওড়ানোরও দরকার নেই, খালি আপ ডাউন করাবে তারপরে ওড়াবে। পায়রা যদি বেরিয়েও যায় এক সপ্তাহ কেন, দশ দিন পরে হলেও রিটার্ন করবে বাচ্চা পায়রা। এই হচ্ছে ব্লাড লাইন, এইগুলো হলো ব্লাড লাইন। না ওইটা একটু দেখানো হয়নি, এটা একটু দেখিয়ে নিই, এটার আইসটা একটু আর একবার ক্লোজলি ভাবে দেখিয়ে দিই। দু পিসই মেল ছিল, কিরকম জেনারেশন আছে একটু দেখেন এখন। ওকে, তো এই দু পিস পায়রা আপনার সামনে তু মানে শক করাচ্ছে, এটা ফিমেল, দু পিসই ফিমেল, চোখটা দেখো মাদি পায়রা। মাদি পায়রা এখনকার দিনে হয়তো অনেকে বললেন ম্যান্ডাস পায়রা, দূর ম্যান্ডাস পায়রা, দাম তো কমে গেছে, ছাই কমেছে এইসব পায়রার কাছে, ওইসব পায়রার টাকা কখনো মূল্য হয়? এসব জিনিস টাকা দিলে পাওয়া যায় না, টাকা দিলেও পাওয়া যাবে না। এই একটা দেখুন, ওকে ঠিক আছে চল। তো মোটামুটি এই সব মেল দেখালাম আপনাদের সামনে, শক করিয়ে দিলাম, এই যে দু পিস ছিল এটাও শক করিয়ে দিলাম। ওকে, তো চলুন একটু শাকসবজি হলো এর মধ্যে এবারে কিছু এই ধরনের পিজন্স দেখায়, অনেকে এই লাইনেও কিছু আছে তাদের কাছে, তাও একটু এই লাইনে দেখে একটু ঘুরে আসি কালো দানার দিকে, একটু বডি শেপটা নিয়ে নেবো, ফেস অফ বডিটা নেবো একটু। দেখুন এই চোখটা দেখো, কালো দানা ভরা দেখুন, এটা নর সবুজটা, আর এই যে মাদি, এটা মাদি, এটা হালকা বুদে 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 দানা আছে লাইট চোখের মধ্যে, আর এই নরটা দেখো অসাধারণ। আর এদের বাচ্চার খুব অর্ডার হয়ে গিয়েছে, বাচ্চা কাকা বলছিল, মানে ডিমান্ডও আছে ভালো, হ্যাঁ ডিমান্ড আছে, আর এদের বাচ্চার প্রচন্ড রেজাল্ট, প্রচন্ড, মানে এসব বাচ্চা আকাশে দিলে একদম পুরো মাছি। কতটা অ্যাগ্রেসিভ দেখুন, মাথার হেডশেপ দেখে বয়স সব পায়রা কি পায়রা না পায়রা। ওকে ছেড়ে দিন, তো অসীম কাকুর বাড়ি ভিডিও করলাম, আর কিছু যদি আপনার জন্য না দিই সে তো হবে না। তো এই পিজন্সগুলো আপনাদের জন্য সেল হবে, যেগুলো 2200 টাকা করে পিয়ারের মধ্যে পেয়ে যাবেন আপনারা, 2200 আছে, 3200 আছে, মোটামুটি এরকমের দামের মধ্যে, 1600 আছে, এরকম দামের মধ্যে পিজন্সগুলো পেতে পারবেন। ওকে।